ডিমের দর অস্বাভাবিকভাবে বাড়ার সপ্তাহ না যেতেই রাজধানীর বাজারগুলোতে ফের কমতে শুরু করেছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। ডিম ডজনে 30 থেকে 40 টাকা এবং ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে। তবে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা করে। খাদ্য মন্ত্রণালয়ের তদারকির মধ্যেও চালের দাম বেড়েছে কেজিতে 6 থেকে 7 টাকা পর্যন্ত। প্রায় দুই সপ্তাহ পর কাটতে শুরু করেছে ডিমের বাজারের অস্থিরতা। প্রতি ডজন ডিম 165 টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে 114 টাকায়। ব্রয়লার মুরগির দামও কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এখন বাজার কমতে আছে, কম না এখন 38 টাকা লাল ডিমের হালিতে আসছে। সাদা ডিম আসছে হলো আপনার 36 টাকা, হাঁসের ডিম 60 টাকা। ব্রয়লার গত কয়েকদিন আগে আসছিল আপনার 200 টাকা, 190 টাকা, এখন 180 টাকা আসছে। তবে এখনও স্বস্তি নেই চালের বাজারে। সব ধরনের চাল বেড়েছে কেজিতে 6 থেকে 7 টাকা পর্যন্ত। সবজির বাজারও ঊর্ধ্বমুখী। আপনি প্রতিটা তরকারির দামে 1 কেজি মালে 20 টাকা, 25 টাকা, 15 টাকা, 10 টাকা বাড়ছে। কয়েকদিন আগেও 70 করে নিছি মিনিগেট, আজকে হইলো 80 টাকা। মানে দুই চার পাঁচ দিন পরপরই দাম বাড়ে। এই গাড়ি ভাড়া, তেলের দাম বাড়ার পর থেকে চাউলের দাম 150-200-250 যা যেমনে পাইতেছে এমনি বেচতেছে। চালের দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। নীতি নৈতিকতার চর্চার একটি জায়গা রয়েছে। যে কোনো সুযোগে তারা যে দামটা বাড়াচ্ছে এটা একেবারেই অনিয়ম। আমি যে প্রতিবেদন দিব আমার কর্তৃপক্ষকে, আশা করি এই অনুযায়ী তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল, চিনি, তেল, আটা, ময়দা সহ অন্যান্য নিত্যপণ্য। মাছের দামও মধ্যবিত্তের নাগালের বাইরে। নিম্নয়ের মানুষের শেষ সম্বল পাঙ্গাস এবং তেলাপিয়াও মিলছে না 150 টাকার নিচে। পাগলের মতন হয়ে দিতেছে, কিভাবে কি বলবো। 1000 টাকা নিয়ে এলে, 3000 টাকা নিয়ে এলেও বাজার করা যায় না। বাজার করতে এসে এখন যেটা মনে হয় ভালো উচিত সেটা হলো, হয় হলো ড্রাইভার থাকলে কাজের লোক দিয়ে বাজার করা, তাহলে আপনার হাটের উপর চাপ কম পড়বে। 1 কেজি নিতে আমি আধা কেজি করে নিচ্ছি, কোনো রকম করে আর কি আমরা চলতেছি আর কি। আল্লাহর উপরে ভরসা ছাড়া আর কিছু নাই, এখন আল্লাহর উপরে আছি আর কি। আগে একজন চাকরিজীবী যা টাকা দিয়ে যে মাসটা চলতো, এখন তার 15 দিন চলতো, কষ্ট হয়। নিত্যপণ্যের লাগামহীন দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।